নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি ভিডিওটি ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা আপনাদের রেশন কার্ড সম্পর্কে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এমন অনেকে আছেন যাদের রেশন কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদেরকে রেশন দিতে গেলে রেশন তুলতে গেলে রেশনের দোকান হয়তো মানা করে দেয় যে আপনি রেশন পাবেন না তাই যাদের রেশন কার্ড হারিয়ে গেছে বা রেশন কার্ড নষ্ট হয়ে গেছে তাদের জন্য আমরা এমন একটি খবর নিয়ে এসেছি অর্থাৎ আপনারা রেশন কার্ড হারিয়ে গেলেও আপনি এই পদ্ধতিটি অবলম্বন করলে আপনার রেশন তুলতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না এবং আপনি আপনার মোবাইলেও সেই জিনিসটি রেখে আপনি আপনার রেশনের দোকানে গেলে তার রেশন যে ডিলার তিনি রেশন দিতে বাধ্য এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা প্রথম দর্শক হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে গেলে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন যোগান দেয় তাহলে আসুন বন্ধুরা আমরা আর টাইম নষ্ট না করে ভিডিওটি শুরু করি আজ থেকে বদলে গেল পশ্চিমবঙ্গে রেশন তোলার নিয়ম এই কাজ না করলে রেশন পাবেন না কি কাজটি না করলে আপনি রেশন পাবেন না সেটাই এখন আমরা দেখব যারা রেশন কার্ডের মাধ্যমে নিয়মিত খাদ্য সামগ্রী সংগ্রহ করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের পক্ষ থেকে রেশন কার্ডধারীদের জন্য এই আপডেট জানানো হয়েছে এমন বহু মানুষ আছেন যাদের রেশন কার্ড হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে তারা পরবর্তীতে নতুন রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করলেও এখনও পর্যন্ত তারা হাতে রেশন কার্ড পাননি বহু আবেদন জমা পড়ে রয়েছে ফলে যাদের হাতে বর্তমানে রেশন কার্ড নেই তারা রেশন সামগ্রী সংগ্রহ করতে পারছেন না এই কারণে সমস্যায় রয়েছেন বহু মানুষ তাদের রেশন কার্ড থাকা সত্ত্বেও খাদ্য সামগ্রী সংগ্রহ করতে না পারার মূল কারণ যেহেতু তারা অরিজিনাল রেশন কার্ডটি হারিয়ে গিয়েছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে তবে পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যাদের এখনও পর্যন্ত রেশন কার্ড হাতে পৌঁছায়নি তারাও রেশন সামগ্রী তুলতে পারবেন তাদের জন্য বরাদ্দ রেশন দোকান থেকে সংগ্রহ করতে পারবেন বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে তিন আগস্ট দু হাজার বাইশ তারিখে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি টুইট করা হয়েছে সেই টুইটে বলা হয়েছে কোনো কারণে যাদের অফিসিয়াল যাদের অরিজিনাল রেশন কার্ড হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গেছে তারাও এবার থেকে ও খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন এর জন্য তারা ফর্ম নাইনে একটি আবেদন করতে পারবেন এছাড়াও রেশন কার্ড ছিল বর্তমান হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন হয়তো তাদের কাছে নেই তারাও পশ্চিমবঙ্গে খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এই ই রেশন কার্ডটি রেশন ডিলারকে দেখালেই তিনি খাদ্য সামগ্রী দিতে বাধ্য থাকবেন ই রেশন কার্ড ডাউনলোড করে নেওয়ার পর প্রিন্ট আউট করে তার ল্যামিনেট করে নিতে পারেন মোবাইলে ই রেশন কার্ড ডিলারকে দেখানোর পরেই তার কাছ থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করে নিতে পারবেন যারা নিজে থেকে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না তারা যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে এই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও ই রেশন কার্ড করার পদ্ধতি বিস্তারিতভাবে আমরা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব প্রথমেই পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটটি আমরা আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি সরাসরি এই লিংকে ক্লিক করে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন তারপর রেশন কার্ড মেনুতে গিয়ে পরবর্তী পেজে ডাউনলোড ইউর ই রেশন কার্ড লিঙ্কে ক্লিক করতে হবে এরপর নিচে ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড লিংকে ক্লিক করতে হবে এই ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ইন্টারফেস খুলে যাবে সেই ইন্টারফেসে গিয়ে আপনার রেশন কার্ড নাম্বার এবং ক্যাটাগরি লিখে দিলেই আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন তাহলেই আপনার রেশন কার্ডটি আপনার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এই মোবাইলে নম্বরে পিডিএফ আকারে ই রেশন কার্ডটি ডাউনলোড করার পর আপনি সেই ই রেশন কার্ড রেশন ডিলারকে দেখালি আপনার খাদ্য সামগ্রী সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ